শিরোনাম নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার সহ পাঁচজন গ্রেপ্তার এস কে মাসুদ রানার পাঠানো তথ্য ও ছবিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কেওঢালা এলাকায় রাতে র্যাব এগারোর এক বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আমিনুল ইসলাম শাহিন মোহাম্মদ সাদেক হুসেন শ্রাবণ আকন মোহাম্মদ ইয়াসিন আহমেদ জুয়েল মোহাম্মদ ইয়াসিন আহমেদ জুনায়েদ ও মোহাম্মদ আশিকুর রহমান শিকদার সাকিব এ সময় তাদের দখল হতে দুটি চাইনিজ কুড়াল, দুটি স্টিলের চাকু স্টেলের তৈরি দুটি ছুরি একটি রামদা একটি চরবালি একটি পিস্তলের কভার একটি হাসুয়া এবং তিনশো পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় অনুসন্ধানে জানা যায় যে দুর্দর্শ পেশায় সন্ত্রাসী অপরাধকারী ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর সাজসে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সংবদ্ধভাবে সন্ত্রাসী চাঁদাবাজি অপহরণ করে মুক্তিপণ আদায় মাদক ব্যবসা সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রেপ্তারকৃতরা দুষ্কৃতকারীদের অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট তথ্যসহ কিছু ছবি পাওয়ার পর দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই চক্র ক্র্যাব এগারোর একটি চৌকশ অভিযানিক দল সতেরোই সেপ্টেম্বর মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলা বন্দর থানাধীন কেওঢালা এলাকা হতে সংবদ্ধ অবস্থায় পাঁচজন সন্ত্রাসীর হাতে নাতে গ্রেপ্তার করে র্যাব গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আমিনুল ইসলাম শাহীন এর নেতৃত্বে একটি কিশোর গ্যাং চক্র মদনপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ নানা ধরনের অপরাধমূলক কাজ করে আসছিল এবং তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব